না পাই আর কারো জিভাতে যেন পানি না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুম না কাসনামাতিল ওয়াক্তিল মাইলাতে লা ইয়াজিদুন রিহাহা ওয়া ইন রিহাহা লা তুজাদু মিন মাসিরাত কাজা ওয়া কাজা। রব্ব করিমের নবী বলছেন একটা যুগ চলে আসবে, সেই যুগের বেটি ছেলেরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইচ্ছা করে মাথাটাকে খুলে বুকটাকে খুলে এবং এমন এমন পর্দাকে তুড়ে দেওয়ার মতো পোশাক পরে এমন লাচ্ছ লাচ্ছ করে হাঁটবে আর যাবে যেমন আরব দেশের বক্তি উঠগুলো হাঁটে। তখন ওর উপর দিকের কোহানটা একবার ডানে কাত হয় একবার বামে কাত হয়, ওই রকম বেটি ছেলেগুলো রাস্তা চলবে তো ডানে একবার ফরকিয়ে ফরকিয়ে বামে একবার ফরকিয়ে চলবে। আর তাদের এই চলন দেখে হাজার হাজার বেটা ছেলে নিজে নিজে ক্যালকুলেটার মিলাবে আর বলবে ওরে সালারে মাল চলে গেল রে, কে গুনাহগার বানাচ্ছে ছেলেটাকে, এই মেয়েটা। তাহলে ই হলো সিঙ্গেল আর ও হলো ডবল, কেন তুমি ওই ছেলেটার বুকে আগুন জ্বালাতে গেলে যে দেখি ও যে ইস চলে গেল বে চলে গেল, এমন কথা কেন বলতে হলো ছেলেটাকে? তোমাকে কি দরকার ছিল? তোমার শরীরটাকে ঢেকে নেওয়া। আর যদি তকদিরে ওর জুটে যায় স্বামীটা ধনী, আর যদি আড়াই ভরির হার ও পেয়ে যায় আপনার বাড়ি ভোজ খেতে এসে বসে থাকবে, তোমার কানে যদি ছ আনার ইয়ার রিং থাকে তো ওরনি মাথায় দিবে, তো কানটাকে এমনি করে বাঁচিয়া এমনি করে কানটাকে এদিক দিয়ে এরম করে বাহির করে কানটা যেন উদম থাকে। আর বিশ জনা যেন দেখে যাওয়ার কানে কি আছে, ইয়ার রিং আছে। একজনের লাইড়ে কবে কখন করেছি যে বুবু খালি চক চক করছে, কইছে হার গে সোনা ভানের বাপ এ তো 8 দিন হলো করে দিয়েছে। হ্যালো মেহমান মেহমানি করতেছে যে হাজারো বেটা ছেলে বাড়িতে আছে, গলার এই জাখানটাকে এমনি এমনি করে খালি হটিয়ে রাখছে, খালি এইরকম বুকের কাপড়খানাকে একটু করে হটিয়ে রাখছে। এই জাগাখানটা কি দেখাইবার বেটি ছেলে? আরে খালা এটা উদম কেন আছে তোমার? তুই ওখানে যে আমার আড়াই ভরির হার আছে, যার গায়ে হার আছে শতকরা 95টা বেটি ছেলে গলা ঢাকবে না, যে মেয়ে ছেলের কানে সোনার ইয়ার রিং আছে শতকরা 96টা বেটি ছেলে কানকে ঢাকবে না, আর যে মেয়ে ছেলের চুলে শ্যাম্পু দেওয়া আছে আর চুলগুলো একটু বেশি লম্বা লম্বা ও মেয়ে ছেলে জীবনে ওড়নি দিবে না। যদি ওড়নি দিলাম তোমার চুল দেখবে কে, যদি কান ঢাকলাম তোমার ইয়ার রিং এর দাম কি, যদি আমার হার ঢেকে দিলাম তাহলে এত টাকা আমার স্বামী বানিয়ে দিল কেন? কিন্তু আল্লাহর নবীর হাদিস কি বলছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই বেহায়া হয়ে যদি বাড়ি থেকে বেরুবি তাহলে জান্নাত তো পাবি না, জান্নাত তো পাবি না, বরং আরও কথা নবী বলছেন ওয়ালা ইয়াজিদুনা রিহা, 40 বছরের দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট নাকে শুনতে পাওয়া যাবে। তোমার মতো বেহায়া বেটি ছেলেকে 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের সেন্ট পর্যন্ত শুনতে দেওয়া হবে না। গাই দাও, এখন যত কাঁটা লাগা পোশাক গাই দিবা গাই দাও, কোনো মানা নেই, আমি মানা করব না। কেন যে যেভাবে মানা করার দেশের লোক কি মানা করেনি? নিশ্চয়ই করেছে। এখন বাকি আছে কোনটা, শুধু কথাগুলোকে মানা, শোনা তো মানে তো মানাটাই কম, মানো মানতে শিখো। তুমি এখন জীবিত আছো, মরে যাওয়ার পরে পর্দা তখন তো তোমার আর নাই। কিন্তু এমন একজন মেয়ে ছেলের নাম বলছি, তার নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর বাড়ি এসেছে একদিন হযরতে আসমা বিনতে উমাইস, এরা সম্পর্ক হলো নানি আর লাতিন, নানি আর লাতিন। জি হযরতে আসমা সফর করেছিলেন, হিজরত করেছিলেন হাবাসার মাটিতে, মক্কার মাটিতে যখন জুলুম চলছিল মুসলমানদের উপরে, তখন তো মদিনাতে এসে ফাতেমা নিজের নাতনির বাড়িতে এসে গল্প শোনাচ্ছেন যে নাতনি আমার গোড়াতে বস, তোকে কত কষ্ট করেছি আমরা, হিজরত করেছিলাম হাবসাতে গিয়ে, তো ঘটনাগুলো শোনাবো। তো নানি বসে বসে শুনেছে, আর হাজরাতে ফাতেমা নানির কথাগুলোকে শুনবে কি, আনকানি দিয়া অন্যদিকে তাকাইছে। তখন হাজরাতে আসমা বলছেন,
আওয়ালাম তাসমা ইলাইয়া কান্নাকে জাহিলাতুন কান্নাকে জাহিলাতুন, তুমি আমার কথাগুলো শুনছো না, কেন শুনছো না, আনকানি দিয়ে কেন আছো, শুনতে কি তোমাকে ভালো লাগে না? তখন নাতনি হযরতে ফাতেমা বলছেন, নানিকে কি শুনবো তোর কথা, কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, তুই এগুলা গল্প শোনাচ্ছিস, আর আমার বাপের মরা ছ মাস হয়ে গেল, আমার বাপ যেদিন ইন্তেকাল করেন সেদিন আমার মুখখানাকে কানের কাছে নিয়ে গিয়ে আমার বাপ আমাকে বলেছিলেন, বেটি রে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম খুব তাড়াতাড়ি কবরে আমার সঙ্গে দেখা করবে কে, তো তুমি, তুমি দেখা করবে আমার সঙ্গে কোথায় তো কবরে খুব তাড়াতাড়ি, তোমার আগে তোমার কোনো মা মরবে না, তোমার আগে হাসান হুসেন মরবে না, তোমার আগে তোমার স্বামী হযরত আলী মরবে না, আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি মরবে আর তোমার সঙ্গে কবরে মোলাকাত হবে। নানি আমার মরার টাইম হয়ে গেছে, আর আমি এখন ভাবছি কি, আমি যেদিন মরে যাব আমাকে কাফন পরাবে, কাফন পরানোর পরে আমাকে তাঁবুতে শুইয়ে দেবে, আর তাঁবুতে শুইয়ে দেওয়ার পরে যখন লোকেরা আসবে আমার জানাজাই, তখন এই লাশটাকে যে বাঁধা আছে পায়ের দিক, পেটের দিক, মাথার দিক, তখন লোকেরা আমাকে কাফনের ভেতরে দেখে বলে দিতে পারবে, ফাতেমা মোটা ছিল না পাতলা ছিল, ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, অথচ জীবনে কোনোদিন কোনো বাইরের লোক আমি মোটা মেয়ে ছেলে না আমি পাতল মেয়ে ছেলে কেউ দেখেনি, আমি বেটা মেয়ে ছেলে না আমি লম্বা মেয়ে ছেলে কোনো মানুষ আমাকে দেখেনি, আমি এত পর্দার সঙ্গে আমার স্বামীর বাড়িতে থেকেছিলাম, মরার পরে যে আমি বেপর্দা হয়ে যাব এটার জন্য আমার ঘুম হয় না, আমার আরাম হারাম হয়ে গেছে নানি, এই জন্য ওদিকে কান যায় না, নিজের খেয়ালে ব্যস্ত আছি। এটা মরার পরে, আর খালাতো বহিনটিকে কি বলছি, মরার আগে, এ আগে মানবে না, আর হযরতে ফাতেমা মরার পরের পর্দা নিয়ে পেরেশান 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 আছেন। নানি কইছে তাহলে আমার গল্প থেকে তাহলে কাজের কথা কহি, কি কথা বলছে, আত্তাখিজু লাকে হাসাওয়ান, তোমার জন্য জঙ্গল থেকে চারখানা লকড়ি আমি এক সাইজের কেটে আনবো, এনে রাখবো, যেদিন তুমি মরে যাবে সেই দিন তোমার খাটলার উপরে তাঁবুতের চার কোণাতে বেঁধে দিব, আর দিয়ে ওর উপরে একটা চাদর ঝুলিয়ে দেব, টপ্পরের মতো হয়ে যাবে, তোমার মাইয়েরটাকে আর কেউ দেখতে পাবে না, করবো এটা না করবো না? হযরতে ফাতেমা বললেন, ফাফালি বারাকাল্লাহু ফীকে, নানি এটা করে দিও, যদি করে দিও আল্লাহ তোমাকে বরকত দান করবে, তাহলে মেয়ে ছেলেদের মাইয়েতের উপরে বা তাঁবুতের উপরে এইভাবে টপ্পরের মতো গোল করে কিছু চাপিয়ে তাকে পর্দা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার সিস্টেম প্রথম চালু হলো কাছে থেকে তো হযরতে ফাতেমা থেকে, তারপর সে সিস্টেম আজ পর্যন্ত চলছে। যদি কোনোদিন লাইভ দেখবেন মদিনার মক্কার, তো দেখতে পাবেন একসঙ্গে খানা কাবা থেকে মদিনা থেকে লাশ বের হচ্ছে, কবরস্থানে নিয়ে যাওয়া যাচ্ছে, একগুলো লাশ প্লেন খাটলিতে শুয়ে আছে, আর আরেকগুলো লাশকে দেখবেন টপ্পরের ভেতরে ঢুকানো আছে, যেটাতে টপ্পর আছে মেনে নিবেন এটা মহিলা লাশ, আর যেটাতে টপ্পর নেই মেনে নিতে হবে যেটা বেটা ছেলের লাশ। সেই তরিকা আজ পর্যন্ত আরবওয়ালারা ভুলাইনি, চলতে আছে। তাহলে একটা মানুষ মরার পরে নিজেকে পর্দা করার জন্য ব্যস্ত, আর আমি আমার মেয়েকে আমার ছেলেদেরকে আমার মায়েদেরকে আমি পর্দা করাতে পারছি না হাজারবার কথা বলার পরে। একটা কথা হলো, এর উপর আর কতটি কথা বলবে, দুই নম্বর কথাটা বলছিলাম যে কোনো মেয়ে ছেলেকে ছুঁয়ে দেখা চলবে না, ছুঁয়ে দেখা চলবে না। কেমন ছুঁয়ে দেখা? ইচ্ছা করে নিজের প্ল্যান করে কোনো নারীর গায়ে হাত দেওয়া চলবে না, যদি ওর গায়ে হাত দেওয়া যায়, কোনো নারীকে যদি কেউ চুমু খেয়ে নাই, তাহলে এটা হলো কবিরা গুনাহ, আর যদি কোনো নারীর সঙ্গে বদফেলি করে নাই, তাহলে এটা হলো কবিরা গুনাহ, এমন পর্যায়ের যে ওইটাতে
যদি বিবাহ করা না থাকে তো 100টা কোড়া খেতে হবে, আর বিবাহ যদি হওয়ার পরে এই ঘটনা ঘটে তাহলে জিন্দাই পাথর খেয়ে খেয়ে মরে কবরে যেতে হবে। এত বড় অপরাধ। নারীর গায়ে যদি গা লাগে তাহলে আপনার চেতনা জেগে উঠবে, আর হেড কম্পিউটারের হার্ড ডিস্কে যে জিনিসটা রাখা আছে ওর নাম কি সেক্স, ও জেগে উঠবে, চেতন হয়ে যাবে, যেমনি কোনো নারীর গায়ে গা লাগবে। এই জন্য কোনো নারীকে যেন কেউ ছুঁতে না যায়, আর কোনো নারী যেন কোনো পুরুষকে ছুঁতে না যায়, এটা কঠিনভাবে মানা করা আছে। যেমন হাদিসে নবীজি বলছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাউবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাউবিন ওয়াহিদিন ওয়া ফি রওয়ায়াতিন লা তুফজিল মারাতু বিল মারাতা বিসাউবিন ওয়াহিদিন। কোনো একটা নারী আর একটা নারীর সাথে একই বিছানায় একই চাদরের তলায় খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কোনো একটা বেটা ছেলে আর একটা যুবক বেটা ছেলের সাথে একই চকিতে একই বিছানায় খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কি বুঝলেন, কেন পাবে না? একটা নারী আর একটা নারীর সাথে গায়ে গা লাগাতে পাবে না, একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে গায়ে গা লাগাতে পাবে না। তাহলে যদি ছেলে ছেলেতে গা লাগাতে না পায় আর মেয়ে মেয়েতে যদি গা লাগাতে না পায়, তাহলে আপনি নিজে থেকে বলুন তো, যদি একটা ছেলে আর একটা মেয়ে যদি গায়ে গা লাগায় তো তাহলে ওইখানে যে বিপদটা ছিল বা এইখানে যে বিপদটা ছিল, মাঝখানে যেটা করলাম আমি, যে একটা নারী আর একটা নর যদি গায়ে গা লাগায়, তাহলে এই বিপদটা 3 গুণ 4 গুণ 5 গুণ হবে না? যদি বলেন না বুঝতে পারলাম না, বুঝতে না পারলে কিছু কথা বলে দিতে হয়, কিন্তু বলতে যাচ্ছি তখন বড় লাজ লাগছে যে কেমন করে এই পাকা দাড়িওয়ালা লোক এইগুলো কথা আমি বলবো। রাসূলে কারীম অন্য হাদিসের ভেতরে বলছেন, তোমার ছেলেপিলেগুলো যখন 7 বছরের হবে নমাজের আদেশ করো, তারপরে কি বলছেন, ওয়াইজা বালাগা আল আশেরা, যদি তোমার ছেলেপিলেগুলো একই বিছানায় ছপের খাটে ঘুমাই আর তার ভেতরে কোনো একটা বাচ্চা বেটি হোক কিংবা বেটা হোক ও যদি 10 বছরে পড়ে যায় ফাররে কোহফিল মাজা যায়, তাহলে ওই ছেলেটার বিছানা আলাদা করে দাও, একই ছপের খাটে তার ভাই বোনেদের সঙ্গে ঘুমাতে দিও না, ঘুমাতে দিও না। কি বললাম, হাদিস বললাম, কয় বছর বয়স হলে, 10 বছর বয়স হলে যদি বেটি হয় বিছানা আলাদা করে দাও, যদি বেটা হয় বিছানা আলাদা করে দাও। আপনি বলবেন ওরা যে সবটি ভাই বোন, একটা চা দিতে কেন দেখেন, ওরা যে ভাই বোন, এক জায়গায় তো ঘুমালো তো কি হলো, বাবারে বাপরে ধন রে খালা রে মা রে সব দিকে বলছি, তুমি বললে হবে না আর আমি বললে হবে না, রাসূল যেটা বলেছেন সেটাই হবে। 10 বছর বয়স হতে গেলে ওকে আলাদা বিছানা কেন দিতে বলা হলো? আর একটি মাত্র কারণ হলো এই, 10 বছর যখন কোনো ছেলে কিংবা কোনো মেয়ের হয়ে যাবে তখন ওর ভেতরে শৌর পয়দা হয়ে যাবে। শৌর মানে বিহারি লোক, বুঝতে পারছেন কিনা, শৌর মানে কি, ওর ভেতরে চেতনা পয়দা হয়ে যাবে। চেতনা মানে কি, ওর ভেতরে সুরসুরি পয়দা হয়ে যাবে। সুরসুরি মানে কি, বেটা ছেলে হলে বেটি ছেলের কাছে যায়, বেটি ছেলে হলে বেটা ছেলের কাছে যায়। এই চেতনাটার নাম হলো বাংলাতে ভালো বাংলা, এটার নাম হলো সুরসুরি। মনের ভেতরে সুরসুরি জেগে যাবে, আর সুরসুরি যদি তৈরি হয়ে যায় তাহলে যেই বিছানায় শুয়ে আছে অন্যান্য ভাই আর বোন, তাদের সঙ্গে আল্লাহ না করে কোনো অঘটন ঘটে যেতে পারে। এই জন্য নবিয়ে করিম বললেন, আকে ওখান থেকে আলাদা করে দাও। তাহলে 10 বছর বয়সে যদি একটা মানুষের জজবা জেগে উঠে, তাহলে 16 বছরের একটা যুবতী বেটি ছেলে আর 20 বছরের একটা বেটা ছেলে যদি এরা গায়ে গা লাগায় তো এরা কি নিন্দ পড়বে? যদি বলে না মনে কোনো রকম কিছু হয় না, তাহলে তুমি সাধু বাবা ন্যাংটা বাবা, মানে তোমার জিনিসটাকে তুমি খুঁট বেড়া দিয়ে বেড়িয়ে ওকে চুর করে রেখেছো, তোমার ভেতরে জজবা নাই। আর যদি বলেন না আমার মনে ওগুলো কিছুই জাগবে না, তাহলে এটা তোমার গাজরি জাগবে না, একটা বেটা ছেলে। আর তার সামনে যদি এরকম ঘটনা ঘটে ও বলছে যে আমার মনের ভেতরে কোনো কথা জাগবে না,
অবশ্যই জাগবে, অবশ্যই জাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটাই বলেছেন। আর তাছাড়া আপনি মানবেন কি মানবেন না, রাসূলের কথা যখন বলবো তখন মানবেন না কেন? মসজিদে নববীতে নামাজ পড়ে যখন আগে প্রথম যুগে একসঙ্গে বেটা ছেলে আর বেটি ছেলে হুড় 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 করে বের হবে একটা গেট দিয়ে, তো ভিড়াভিড়ি হতে গেলে ছেলেরা মেয়েতে, মেয়েরা ছেলেতে গায়ে গা লাগালাগি ঠেসাঠেসি হবে না? হবে। আর যদি এইভাবে ঠেসাঠেসি হয়, গায়ে লাগালাগি হয়, তো আর একদিন তো আর একটা ছেলে প্ল্যান করে বলবে আমি এখন বাইর হব না। কখন বাইর হবি? জমশেদের বেটি যখন বার হইবে তখন আমি বাইর হব, কেন ওই ঠেলাঠেলি করবো? একটা বদনিয়ত তো মানুষের অন্তরের ভেতরে হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ যে ওনাকে কত জ্ঞান দিয়ে আর হিকমত দিয়ে পাঠিয়েছিলেন, হঠাৎ একদিন মসজিদে নববীতে নামাজ পড়ার পরে এবার কি বলছেন, সালাম ফিরে দিয়ে ইস্তাগফিরনা ইয়া মাশারান নিসা ইস্তাগফিরনা, ও বেটি ছেলের দলেরা নামাজ পড়া হয়ে গেছে, সালাম ফিরা হয়ে গেছে, তোমরা এখনই হুড়াহুড়ি করে মসজিদ থেকে বের হয়ো না, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা এখানে ইন্তজার করো যতক্ষণ পর্যন্ত মসজিদে যতটি বেটা ছেলে আছে এরা রাস্তা না নিয়ে না নেবে, এরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে বেরিয়ে না যাবে, মসজিদ পরিষ্কার না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদ থেকে বের হতে যেও না, যদি বের হতে যাও তাহলে পরে ছেলেতে আর মেয়েতে ভিড়াভিড়ি হয়ে যাবে, হুড়াহুড়ি হয়ে যাবে, আর হুড়াহুড়ি যদি হয়ে যায় অঘটন ঘটে যেতে পারে, এই জন্য তুমি গুনাগার হবে আর মেয়েটাও গুনাগার হবে। আল্লাহ রসুল জীবনের মতো মানা করে দিলে যাবে না। তারপর রাস্তা চলবে তখন কেমন করে? তো রাস্তা চলার নিয়ম কি? এখন যেটা 70 বছরের বুড়ি ও বোরখা গায়ে দিয়া, আর যেটা 14 বছরের পতিন আর যেটা 16 বছরের পতিন, ওরা এমন ঘাঘরা গায়ে দিয়ে আছে যে ঘাঘরাটার নাম হলো কাঁটা লাগা, যে দেখবে ওর মনের ভেতরে খালি কাঁটা লাগবে, পোশাকটার নামই হলো কাঁটা লাগা। ঝুটা কহিনি, দেখে নেবেন, জিজ্ঞেস করবেন যে কাঁটা লাগা দাও, কাঁটা লাগাই দিবে। তো যার গায়ে এখন আল্লাহ তাআলা পর্দার কিছু বাকি রাখেনি, আর জোরের সাথে বলছি আলে মেরে আছে, জাল কথা নয় তো আসতে কেন বলবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যেই বেটি ছেলের মাসিক বন্ধ হয়ে গেছে, যেই বেটি ছেলের মাসিক বন্ধ হয়ে গেছে ওই বেটি ছেলেটার গায়ে জওয়ানির আর কিচ্ছু নেই, কাজে ওকে আল্লাহ তাআলা আর অত কড়াক্রান্তি করবে না পর্দাতে। খালাতোর পিঠ যদি দেখা যায় তো ঢেঁকেলে কিন্তু গুনাহ হবে না, খালাতোর মাথার চুল যদি দেখে নেয় কোনো লোকে তো তুই ঢেঁকেলে বটে কিন্তু তোর গুনাহ আর হবে না। আল্লাহ ছাড় দিছে কাকে? যে বেটি ছেলেটার মাসিক বন্ধ হয়ে গেছে তাকে। মাসিক কয় বছর বন্ধ হয়? 50 বছর ধরে নেন, তাহলে 50 বছরের বেটি ছেলে পর্দাতে ছাড় আছে, আর ওর গায়ে চেপে গেল বোরখা, আর যার গা দেয়ে আগুন ছিটকিছে 225 ভোল্টেজের কারেন্ট, ও আছে কাঁটা লাগা, চলে যে কোন যে দাদির বাড়ি আছে। আরে বেটি ছেলে তোমার রাস্তা কোথায়? সাইডে সাইডে যাও। আর দাদি যদি কিনারা কিনারা হাঁটছে তো পতিনেরা ঠোকনা দিয়ে কয়েছে ওদিকে গোবরের মেয়েদের মরতে কেন যাচ্ছিস গে, তুই সামনে রাস্তা দেখতে পাইস না? দাদি কয়েছে হাট লাখো থাক, দেখতে পাইস না যে বেটা ছেলে আসছে চারিদিক থেকে? বেটা ছেলে এলে তো কি হলো, ওরা ওরকে রাস্তা দিয়ে যাবে, আমরা আমাদের রাস্তা দিয়ে যাব। মানে এরা বলছে আমরা রাজধানী মেল সব সময় ডাইরেক্ট 2 নম্বর ট্রেন দিয়ে লাইন দিয়ে আমরা যাবো, ডাহিনে আর বাঁয়ে আমরা যাব না। রাসূল কি বলছেন? আলাইকুম না বিহাফাতি তারিক, ওরে মেয়েরা নামাজ পড়ার পরে যখন তোমরা বাড়ি যাবে তো বাড়ি যেতে গেলে খবরদার তোমরা মাঝ রাস্তা দিয়ে রাজধানী মেলের মতো চলবে না, লোকাল ট্রেনের মতো তোমরা 2 নম্বর দিয়ে যাবে, কিনারা কিনারা যাবে। আল্লাহ পাকের নবী কথাটা বললেন, এই কথাটাকে মেয়েরা কত করে মানলো, কত করে মানলো যে দেয়ালের গায়ে গা লাগিয়ে বাড়ি যাওয়ার পথে কতগুলো মেয়ে ছেলের ওড়নিগুলো দেয়ালে লেগে গিয়ে, টাটিতে লেগে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে যায়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে
সুষ্ঠুভাবে বাঁচার জন্য আর আমাকে আমার ঈমান নিয়ে বাঁচার জন্য আমার দেশের মা বোনগুলোকে ইজ্জতের সঙ্গে বাঁচার জন্য পথ বলে দিলেন কি খবরদার ছেলে মেয়েদের মেয়েরা ছেলেদের ঘুরে এবং ভিড়ে যাবে না আর ইচ্ছা করে একজন আরেকজনের গায়ে গা লাগাতে চেষ্টা করবে না এটা কত সাংঘাতিক এটা হাদিস বলছি হাদিসটাকে মাথাতে করে বাড়ি নিয়ে যান তর্জমাটা রাসূলের কারীম বলছেন ও ছেলেরা ও মেয়েরা আজনাবি নারী আজনাবি নর গায়ে যদি গা লাগাতে যাই এটা কত বড় অপরাধ রাসূলুল্লাহ বলছেন লানি ইউতানা আলা রাসে আহাদেকুম মাখিতান তোমাদের ভেতরে কোনো একটা জুয়ান ছেলেকে ধরে আনো সেই ছেলেটার মাথায় একটা 2 ইঞ্চি তার কাঁটা নিয়ে এসে হাতুড় দিয়ে যদি কোনো মানুষ কোড়াতে যেমন করে কাঁটা ঠুকে অমনি করে যদি একটা ছেলের মাথাতে একটা 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির কাঁটাকে হাতুড় দিয়ে ঠুকে ঘরে দেয় এটাও ওর জন্য ভালো কিন্তু এটাও ওর জন্য ভালো নয় আর ইয়ামুসা ইমরাতান লাম তাহাল্লু লাহু এমন একটা বেটি ছেলেকে ছুঁয়ে নেবে যেই মেয়ে ছেলেটিকে ছুঁয়া তার জন্য জায়েজ নয় এমন একটা নারীকে ছুঁয়ে নিবে ইচ্ছা করে আল্লাহ বাঁচাই বাঙালে আওয়াজ উঠেছে কি আওয়াজ রাত 12টার পরে জলসা করা চলবে না বাঙালে আওয়াজ উঠেছে বেটি ছেলেদেরকে রাতের বেলায় জলসাতে আসতে দেওয়া হবে না পারলে দিনের বেলায় ওরাকে শুনিয়ে বিদায় করো না হলে রাতের বেলায় মেয়ে ছেলে যে মিলামিশা হচ্ছে রাস্তাতে তো শত শত এমন নওজবান বেয়াড়া বাচ্চালান পাওয়া যাচ্ছে যারা ইচ্ছা করে প্ল্যান করে মেয়ে ছেলেদের ভিতরে গিয়ে হুড় করছে আর ওই হুড়ের ভেতরে একজন আরেকজনকে চিমটি কাটছে আর চিমটি কাটা লোকটাকে ভিড়ের ভেতরে ধরতে পারা যায় না মেয়ে ছেলেটি লাজে পড়ে কিছুই বলতেও পারে না উস উস করছে কি হলো এটা বলছে কোন কোন হারামির বাচ্চাতে চিমটি কেটে এলে দোয়া দিল যে কোন মালাউনের বাচ্চাতে চিমটি কেটে নিল শুধু চিমটি কাটা নয় মেয়ে ছেলে জালসা শুনতে আসছে এ কথাটা এলান হচ্ছে ঠিকই আবার রাত 10টা 11টার সময় হঠাৎ এলান হবে কি উত্তরপাড়ার এলাহির বেটি নাম মার্জিয়া খাতুন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি জিজ্ঞেস করেন বয়স কত বলছে 14-15 বছর হবে আচ্ছা মানুষ কোনোদিন হারায় মানুষ কোনোদিন হারায় রসুলুল্লাহর কাছে কেউ বলেছিল যে উঁট যদি হারিয়ে যায় তো কয়দিন ওর ঘোষণা করব এলান করব তো রসুলের চোখ লাল হয়ে গেল আরে বেকুব উঁট কোনোদিন হারাই উঁট জানোয়ার যদি না হারায় তো 14 বছরের মেয়ে ছেলে রুকসানা ই কেমন করে হারিয়ে যায় হারাই না ও চলে যায় ওর নিজের যেখানে ওর ডেট দেওয়া আছে ওইখানে তালকুনটা তো জালসার ভিড়টাই মাও কবে জালসা শুনতে গেছে বাপও কবে যে জালসা শুনতে গেছে ওরা ওয়ারকে নিজের ব্যবসা করে টোরে চট্টি সাপটা করে টোরে ফের জালসা শুনতে চলে আসবে হচ্ছে এগুলো রাতের বেলায় আর হচ্ছে এগুলো ইসলামী জালসাই এই জন্য আওয়াজ উঠে গেছে আমাদের বাঙালের মাটিতে যে এইগুলো করা আর চলবে না তো এগুলো আমাদের দেশে শুধু হবে আইন আর আপনাদের দেশে হবে না এরকম কথাটা নয় এদেশেও হোক দিনের বেলায় মেয়ে ছেলে ওয়াজ শুনে বাড়ি চলে যাক ওরাও দান দিবে দিয়ে বাড়ি যাবে আর রাতের বেলায় ছেলেরা শুধু ওয়াজ শুনবে ওয়াজ শুনুক এরা দান দিবে দিয়ে বাড়ি চলবে তাহলে হবেটা কি আমরা দিনটাকে বাঁচাতে পারবো আমরা দিনটাকে বরবাদের হাত থেকে রক্ষা করতে পারবো আল্লাহ সুবুদ্ধি দিক আপনাদেরকে যা 3 নম্বর পয়েন্টের কথা বলছিলাম কোনো মেয়ে ছেলের সঙ্গে গল্প করা যাবে না
দুটা পয়েন্টের উপরে কথা বলা হয়ে গেছে, শর্ট শর্ট করে বলছি। কেন যে আমাকে আমার ভাইজান বলেছেন এক ঘন্টার টাইম, 10 মিনিট যদি বাড়িয়ে দেন তো অসুবিধা নাই, তো মোটামুটি 10 থেকে 15 মিনিট হতে যাচ্ছে, আপনাদের দূরের মেহমান চলে আসবেন, এর মাঝখানে কয়েকটা কথা শুধু বলে দিচ্ছি আর দেওয়ার পর আমি শেষ করে দিচ্ছি। তো সেটা হলো কি যে মেয়ে ছেলের সঙ্গে কথা বলা যাবে না। কেন যাবে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালা তাখজানা বিল কাউলে, এ নবী স্ত্রীরা, নবী বলছেন নিজের বিবিদেরকে ডেকে, এই নবীর বিবিরা, যদি বাহিরের কোনো লোকের সঙ্গে কথা বলতে হয় তো কথা বলতে গিয়ে বেশি লাচাকদার কথা যেন না হয়। কি লাচাকদার কথা? নারীর আওয়াজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কাশিশ দিয়েছেন, ওই কথাটা যদি কোনো একটা ছেলে বলে তো আপনাকে ভালো লাগবে না, আর একটা মেয়ের কাছ থেকে যদি আওয়াজটা শুনতে পাওয়া যায় তা আমার ফিতরাত আমাকে ভালো লাগবে। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা আগেই তার নবীকে সাবধান করছেন বিবিদের ঘাড় দিয়ে, যে তোমরা যদি কাউরির সঙ্গে কথা বলো তো খবরদার লাচাকদার আন্দাজে কথা বলবে না। কেন? যেগুলো মানুষের অন্তরটা কমজোর আছে ওইগুলো মানুষের মনের ভেতরে লোভ তৈরি হয়ে যাবে, আর ওদের মনটার ভেতরে পাবো পাবো ভাব তৈরি হয়ে যাবে, আর ওদের মনটা সব সময় লালিয়ে লালিয়ে উঠবে। অতএব তুমি মিষ্টি মিষ্টি করে খবরদার কথা বলতে যেও না। কথা কেমন বলতে হবে? রসটাকে বাদ দিয়ে। কেমন করে রস বাদ দিতে হবে? এমনি যদি বলে বার্তাশে যায় আব্দুর রহমান ভাই, তো আপনার বাড়িওয়ালি বলবে, আসতে করি বলবে, বাড়িতে নেই, বিকেলবেলাতে আসিও, কথা শেষ, আর বেশি কথা বলতে যেতে হবে না। কোন ঢেকে গেছি? তোর বাপকে মাটি দিতে গেছে, কী দরকার তোর? আর আসরের আগে আসবে না আসরের পরে আসবে, কী দরকার? মেয়ে ছেলে আওয়াজ দিল, এতটুকু বলল, বাড়িতে নেই, আসরের পরে আসবে, ছাড়ো কথা। কিন্তু কেন আমি পেড়ে ধরে করতে যাই? বেটা ছেলেকে নারীর আওয়াজ শুনতে ভালো লাগে, যদি বিশ্বাস না হয় তো আমাকে জব দিয়ে দিন, আমি কথাটাকে ঘুরিয়ে নিব। একটা লোকের কাছে মিস কল আসছে, মিস কল তো আপনারা সবাই বুঝেন, ওদিক থেকে ফোন করে এদিকে তখন বলছে, হ্যালো, কে বলছে? বাবলু। তো এটা কিন্তু বাবলু নয়, আর ওদিক কলা বলছে, কে? বাবলু। তো ভুল হয়েছে নাম্বারটা তো নেই, এদিক থেকে বল যে না বাবলু নয়। তো বেটা ছেলের আওয়াজ কানে, বেটা ছেলেকে শুনতে ভালো লাগে না, তো ওকে রহম করম না করে কছে, কে বলছে? বাবলু। কছে, হ্যাঁ তোর বাপ বলছি। চট করে রেখে দিল যে রে গলত হয়ে গেছে নাম্বার, নাহলে এদিককার লোকটা খেপে গেছে কেন। আচ্ছা, এই লোকটাকে আর একবার ধরালেন, 3 দিন বাদে একটা ফোন করেছে, তো ফোন করে যে একটা মিঠা করে আওয়াজ করেছে, হ্যালো, আপনি বাবলু বলছেন নাকি? বেটি ছেলের আওয়াজ তো ই বাবলু নয়। তারপরেও তখন ইফার করছে, হ্যাঁ হ্যাঁ বাবলু, বাবলু বলছি, বলো কি খবর? তোমার আওয়াজটা যে ওরকম লাগে না আমাকে। বলছে, আরে না না, আমি এখন ট্রেনে আছি তো, ভিড়ের মধ্যে আছি, ওই জন্য আওয়াজটা ওইরকম লাগছে, বলো না কি হয়েছে। না না, আমার একটু সন্দেহ হচ্ছে। আরে হারামি ছা, তুই তো জানিস যে আমি বাবলু নই, তো বইলে দে যে বাবলু নই আমি, তো তুই ওর সাথে এইসব নাটক করছিস কেন? কেন করে? করে এই জন্য যে বেটি ছেলের আওয়াজ যতক্ষণ করছে অতক্ষণ ভালো লাগছে। এটা মানুষের নেচার, এটা মানুষের ফিতরাত। যার দিল কমজোর আছে সেই মানুষের কি হয়ে যাবে? ওর দিকে মাইল হয়ে যাবে মনটা, আর পাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে যেতে 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 শেষ পর্যন্ত আবার কি বলছেন, ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না, এরে মেয়ে ছেলে তোমাদের গলার আওয়াজ যত সাংঘাতিক অতটাই তোমাদের গায়ের আওয়াজ হলো সাংঘাতিক,
এইজন্য কি বলছেন, তোমার পায়ে যদি পাজেব থাকে, তোমার পায়ে যদি তোড়া থাকে, আর তোড়া পায়ে দিয়ে যদি নারীরা হাঁটে, তো ছিন 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 করে আওয়াজ হয়, আর এই ছিন ছিন আওয়াজটা এক একটা বেটা ছেলের কানে যদি যায়, তো ওকে এত ভালো লাগবে, মধুর পানির মতো ভালো লাগবে। এই জন্য রব্বে কারিম বলছেন, তোমার গায়ে যদি গয়না থাকে, তোমার গায়ে যদি বেশি বেশি চুরি থাকে, আর তোমার পায়ে যদি তোড়া থাকে, তাহলে জমিনে পা ফেলবার টাইমে এত জোরে জোরে পা ফেলে ফেলে হাঁটিও না, যাতে করে তোমার পা দিয়ে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ আসে, আর এই ঝুনঝুন আওয়াজ শুনে তোমার পেছন দিকে লোক লেগে যায়, তোমাকে ফলো করতে শুরু করে দেয়, আর এটা যদি হয় তো তোমার বিপদ হবে, আর এটা যদি হয় তো ছেলেটার বিপদ হবে। এই জন্য রব্বে করিম একটা মেয়ে ছেলের গায়ের গয়নার আওয়াজকে পর্যন্ত খাটো করে দিতে বললেন, ছোট করে দিতে বললেন, বিপদকে এড়িয়ে যাও। গলার আওয়াজ কত সাংঘাতিক হতে পারে, এই জন্য রব্বে কারিমকে বললেন, কোনো মেয়ে ছেলের সঙ্গে কথা বলো না, ফেতনা তৈরি হবে। কেমন করে? পৃথিবীর বিখ্যাত একজন কবি, তার নাম শাওকি বেগ, এর বাড়ি হলো মিশর। এই লোকটা ওর নিজের কবিতার এক জায়গাতে লিখে রেখেছে, এ লোকেরা সাবধান হও, কি মেয়ে ছেলে কত ফিতনার জিনিস। তো বলছে, নজরুন ফাইবতসামুন ফসালামুন সুম্মা লিকাউন সুম্মা মাউইদুন। তুমি যদি রাস্তা চলতে গিয়ে কোনো নারীকে দেখতে পাও, তো নারীকে দেখতে পেলে এক নজর যেমনি দেখবে, তোমার মনের ভেতরে মুখের ভেতরে মুচকি হাসি আসবে। মুচকি হাসি যদি দেখতে পাও, তাহলে পরে কি হবে, তারপরে তুমি তাকে সালাম দিবে। সালাম যদি দেওয়া যায়, তো তারপরে তখন কি হবে, তুমি সালাম দেওয়ার পরে ওর ঠিকানা জানতে চাইবে, আবার এই জায়গাতে তোমার সঙ্গে আমার কখন দেখা হবে এ কথাটা তার কাছে জানতে চাইবে। দরকার হলে বর্তমান জমানায় তুমি ওই মেয়ে ছেলেটির কাছে তার মোবাইল নম্বর চাইবে, দিদিমণি তোমার বাড়ি কোথায়, দিদিমণি তোমার মোবাইল নম্বরটা দাও। আর মোবাইল নম্বর যদি দেওয়া দেই হয়ে যায়, তো সুম্মা বাদাহু দাউন আও দাওয়া, এইটুকু যদি ঘটে যায়, তাহলে তোমার জীবনে ভাই মেয়ে ছেলেটিকে পাবে, তো তোমার মনের ঔষধ হবে। আর তুমি যদি তাকে না পাও, তো জীবনের মতো তোমাকে এমন রোগ লেগে যাবে যে ওই বেটি ছেলেটাকে না পাওয়ার কারণে তুমি কুড়ে 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 অন্তরের ভেতরে জ্বর আর রিগুণ হয়ে যাবে, আর মেয়েটাকে পেলে না বলে তুমি জন্ডিসে আক্রান্ত হয়ে কবরে চলে যাবে। উনি মাওলানা মানুষ নন, উনি একজন শায়ের, কিন্তু উনার কথাটার ভিতরে কিন্তু দাম আছে, দমও আছে। দেখা হলেই বেশি কথা নয়, আল্লাহ মাবদায় গায়ের নাম বলছি না, মালদা টাউনে রুগীকে নাস্তা দিয়ে একটা মেয়ে ছেলে বাড়ি আসছে, আর দিল্লি থেকে একটা ছেলে লেবারি করে ও বাড়ি আসছে, সিট পড়ে গেছে মুখামুখি, গাড়ি ছেড়েছে ওল্ড মালদাতে, 15 টাকার চিনা বাদাম ছেলেটা নিয়েছে, নিয়ে মেয়েটার কোঁচাতে রেখে দিয়েছে, দেখো যে খাও। প্রথমে মেয়েটা একটা হাত খান, সেটা কোচে এ চাহ আমাকে কেন দিছ, আর খাও না খাও না, আরে খেতে খেতে চলো, আমিও খাচ্ছি। এবার ওর আঁচল থেকে এ বেটা ছেলে একটা করে তুলছে, চিনা বাদাম ফাটিয়ে ও খাচ্ছে, মেয়েটাও খাচ্ছে। তো আল ইনসান আবিদুল এহসান, কেউ যদি কারি নুন খেয়ে নেয়, তাহলে তো ওর ভক্ত হয়ে যায়। দুই স্টেশন যেতে যেতে তখন বলছে, তোমার নাম কি, তো এই তোমার বাড়ি কোথায়, তো অমুক জায়গায়, তুমি কতখানি পড়েছো, ততখানি পড়েছি, তুমি কোথায় গেছিলে, তো অমুক জায়গায় গেছিলাম, তুমি কোথায় গেছিলে, তো দিল্লিতে, কি করো, তুমি তো পাইলিংয়ের কাজ করি, পাইলিং কাকে কহে, আমার বাপও জানে না, কত টাকা বেতন পাও, তো 64,891 টাকা পাই, তোমার বিয়ে শাদি হয়েছে, বলছে না বিয়ে শাদি হয়নি। কথা বলতে 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 শামসি স্টেশন এলো, শামসি স্টেশন যখন নামবে, তখন ওই টাইমে বলছে, হাজি দেখতে দেখতে 1.5 ঘন্টা কেটে গেল জি, খিয়ালি করিনি জি, তো বাপ কালামে বেটি ছেলার সাথে কথা কয়েছিলি, আজ যে পেয়েছিস, কেটে গেল, মোবাইল নম্বর নিয়ে নেমে গেল, তারপরে মোবাইলে মোবাইলে দিল্লি নিয়ে চলে গেল, 3 মাস ওইখানে থেকে বিয়ে হলো কি শাদি হলো আল্লাহ জানে,
আবার মেয়েটাকে তিন মাস পরে শামসিতে নামিয়ে দিয়ে বাড়ি গেল। যে বললো যে শ্বশুর শাশুড়ির মন যদি ভালো থাকে তো আমাকে ডাকিও, আমি তিন দিন পরে আসব। আর যদি ওরা গরম গরম হয় যাহার বেটিকে পালিয়ে বিয়ে করেছে, তাহলে আর আমি ওদিকে যাব না, তোমাকে বাহির বাহির ফের দিল্লি নিয়ে চলে যাব। বাড়ি যাওয়ার পরে একদিন পরে যদি মেয়ে ছেলেটা নম্বর ডায়াল করে লাগাইছে তো বলছে এটা মোবাইলের সুইচ অফ আছে। অফ হলো, অফ হলো, অফ হলো, তো জিন্দগির মতো অফ হয়ে গেল, কোনো পাত্তা পাওয়া গেল না। আজনাবি মানুষের সঙ্গে লাইন করতে গিয়ে একটা মেয়ে ছেলে কত সাংঘাতিক বিপদ নিজের ডেকে আনে, তো সেই কথাটাকে কল্পনা করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে এতগুলো বিধান দিয়েছেন, সেগুলোর প্রতি যদি আমি আর আপনি সুবিচার করি।